প্রিয় ভিউয়ার্স, আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আমরা সামাজিক মানুষ। সামাজিক মানুষ হিসেবে আমাদের সমাজের আশেপাশের সকলের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে। সেই দায়িত্ব কর্তব্যটা আমরা কখনোই এড়িয়ে চলতে পারি না। আমি যদি ধনী হই, আমার আশেপাশে যেগুলো গরিব লোকদের আছে তাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য অবশ্যই আছে। এই দায়িত্ব কর্তব্যটা আমরা কখনোই এড়িয়ে চলেছে পারি না। আজ আমাদের জন্ম ধনী ফ্যামিলির থেকে আমি গর্ব থেকে ভুলে যাব, তারা কি মানুষ না? অবশ্যই মানুষ। তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের সমস্যা আমাদেরকে একাত্মতা ঘোষণা করতে হবে, তাদের কি সমস্যা আমাদেরকে দেখতে হবে, সমাধান করার চেষ্টা করতে হবে। আমার টাকা আছে বলে আমি শুধু আজকে আমার সন্তানদেরকে আমি ভাববো, তাদের জন্য ভাববো না। আজ আমার টাকা আছে বলে আমি শুধু আমার সন্তানদের দামি খাবার দাবার কাপড় চোপড় সব কিছু কেনা করে দেবো, তাদের জন্য নয়, অবশ্যই। কারণ তারা তো মানুষ, তারা তো আলোর সৃষ্টির সেরা জীব। হয়তো আমি কার সন্তান, আমার সন্তান আছে, কিন্তু আমরা সবাই আমরা আল্লাহর সন্তান। আমাদের এক আল্লাহ, আমরা সবাই আল্লাহ সৃষ্টি। সুতরাং যে আমাদের সন্তান বা আমাদের অন্য কারো সন্তান, সবাই আমাদের সন্তানের মতো, সবাই আমাদের ভাইয়ের মতো, সবাই আমাদের বাবার মতো, চাচার মতো, মায়ের মতো, বোনের মতো, সবাইকে সমানভাবে দেখতে হবে। আমরা আমাদের দায়িত্ববোধটা কখনই এড়িয়ে চলে যেতে পারি না। যারা আমরা সমাজে বিত্তবান বা একটু ভালো অবস্থাশালী, আমাদের আশেপাশে আমাদের জানার মধ্যে যারা একটু দুর্বল, অথবা তাদের সন্তানকে ঠিক মতো খাওয়াতে পারতেছে না, পড়াতে পারতেছে না, সংসারে একটু অভাব অনটন, আমরা যতটুকু সামর্থ্য অনুযায়ী পারি তাদেরকে অবশ্যই সহযোগ করতে হবে। এই সাহায্য সহযোগিতা থেকে কখনো এড়িয়ে চলতে আমরা পারি না। এটা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। এই দায়িত্ব আমরা কখনোই অবহেলা করতে পারি না। সুতরাং আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যারা একটু বিত্তবান অর্থশালী, তারা আমাদের সমাজের আশেপাশে যারা অসহায় গরিব তাদের প্রতি অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, সহযোগিতা করবেন, পাশে দাঁড়াবেন, থাকবেন। ধন্যবাদ।